Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে বয়স্ক মানুষদের জন্য শুরু হল সাপ্তাহিক স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও বিশ্বজননী মাদার টেরিজাকে স্মরণ করে পৌর এলাকার বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন তারকেশ্বর বিধায়ক। তারকেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি সূচনা হল। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক স্বপন সামন্ত, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডু, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ সিংহ রায়, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভাণ্ডারী, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ পণ্ডিত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানটিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংকল্প। পাশাপাশি এই দিন থেকেই চালু হলো টোটো অ্যাম্বুলেন্স, যা পৌর এলাকার জন্য। এই পরিষেবা পাওয়া যাবে 24 ঘন্টায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রিপোর্ট নিউজ অগ্নি। চেতনা সম্পন্ন প্রতিটি মানুষ এই স্বাস্থ্য পরিষেবা যে সংকল্প আপনাদের বিধায়ক আজকে সূচনা করছে, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আপনাদের আশীর্বাদ আমার চলার পথে যেন বাতিল হয়ে থাকে। তার সাথে সাথে একটি টোটো, তাকে সম্পূর্ণরূপে একটা অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে, যাতে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এটা পৌঁছাতে পারে। দিবারাত্র এর পরিষেবা এই পৌরবাসী পাবে। একটা হেল্পলাইন আমরা দিয়ে দেব, সেই হেল্পলাইনে ফোন করার সাথে সাথে ওই পরিষেবা দেওয়ার জন্য সেখানেতে এই অ্যাম্বুলেন্স পৌঁছাবে। আমি শুধু সেই অ্যাম্বুলেন্স যে চালক, তার ন্যূনতম একটা পারিশ্রমিক দেওয়ার জন্য আমি 100টি টাকা সেই পরিবারকে দেবার জন্য অনুরোধ করছি। সে যদি আমাদের রুরাল হসপিটালে যেতে চায়, যদি এখানে কোনো নার্সিং হোমে যেতে চায়, কোনো ডাক্তারের চেম্বারে যেতে চান, নিয়ে যাবেন। এই পরিষেবাটাও আজ থেকে শুরু হবে। তাই আসুন, আমরা মানুষই জন্মেছি পৃথিবীতে, আমাদের আসা যাওয়া 60-65-70-এর মধ্যে, তার মধ্যে 17-18 বছর আমাদের বাবা মার স্নেহের আচরণের মধ্যে আমরা বিচরণ করি। একটি জনসেবামূলক প্রকল্প আজকে সূচিত হচ্ছে, যেটা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক গরিব দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা। এর মধ্য দিয়ে তাদের ব্লাড প্রেশার, সুগার, ইসিজি এবং এখানেতে ডাক্তারবাবুরা থাকবেন। তারা যদি মনে করেন ইকো থেকে অন্যান্য পরীক্ষা, আমি বিধায়ক হিসাবে আমার সংকল্প এটাকে আমি আগামী 6 মাসের জন্যে এই পাইলট প্রজেক্ট একটা তারকেশ্বরবাসীর জন্যে, পৌরবাসীর জন্যে আমি উপহার দিচ্ছি। আমি আমার জন্মস্থানের প্রতি, আমার জন্মভূমির প্রতি, আমার এলাকার প্রতি আমি যদি আমার কিছু পরিষেবা দিতে পারি, আমি বিশ্বাস করি ঈশ্বর আল্লাহ বর যিনিই থাকুন না কেন, আমাদের তিনি আশীর্বাদ করবেন, আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। তাই আসুন, আমি বিধায়ক হিসাবে করজোড়ে প্রত্যেককে বলবো যে এটা বিধায়কের প্রকল্প শুধু নয়, এটা আপামর এই তারকেশ্বর পৌরসভা
প্রত্যেকটি মানুষের প্রকল্প হয়ে উঠুক, এই বলে প্রণম্য ব্যক্তিদের আমি প্রণাম সালাম জানিয়ে, সমবয়সের অভিনন্দন জানিয়ে, ছোটদের শ্রেয়াশিস জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি।